হাই ফ্রেন্ডস, এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও সব থেকে লেটেস্ট ভিডিও আপডেট পেতে। সো হ্যালো ফ্রেন্ডস, ফ্রেন্ডসরা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আমি আবার আসছি আপনাদের মাঝে নতুন একটা এডিট নিয়ে। আপনারা ডিসপ্লের উপর দেখতে পারতেছেন আমি একটা প্রিসেট দিয়ে কাজ করতেছি, আর ত্রিভুজ একটা অপশান। তো এগুলোর অপশান আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক করে দেবো, ওখান থেকে আমার গুগল অ্যাকাউন্ট থেকে নামায় নিতে পারবেন। তো এক্স্যাক্টলি আপনারা এখন চলে যাবেন আপনার ফোনের গ্যালারিতে, আমি করতেছি। তো এখান থেকে দেখতে পারতেছেন আমার ফোনের গ্যালারিতে চলে আসছে। আসার পরে এখান থেকে অ্যালবামসের ভিতর থেকে আপনার DSLR মোডে যে পিক তোলা আছে তো সেটা আপনি সিলেক্ট করবেন। তো আজকে আমি এখান থেকে একটা পিক সিলেক্ট করব যেটা আমি আজকে এডিট করতে যাচ্ছি। তো ওয়েট করেন, আসতেছে। এর ভিতর থেকে আমি আজকে এডিট করব, আমি এই পিকটা যে দেখতেছেন এইটা আমি এডিট করব আজকে। তো চলেন শুরু করা যাক। আমি এখান থেকে সেন্ড দিতেছি লাইট রুমের ভিতরে, অ্যাড টু ফটো লাইট রুম দিয়ে দিছি। দেওয়ানোর পর দেখেন একটু ওয়েট করেন, করলে দেখবেন যে এটা লোডিং হবে। তো এখান থেকে আমরা ডিরেক্টলি লাইট রুম সো গাইস, আপনারা দেখতে পারতেছেন লাইট রুমের পিকটা অ্যাড হয়ে গেছে, যে আমি এই পিকের কথা বলছিলাম। তো এইটা আমি এখন এডিট করব। আমি আগে বলছি যে ডিসপ্লের উপরে একটা পিক দেওয়া থাকবে, ওইটা দেখবেন। তো এক্স্যাক্টলি ওই পিকটা কীভাবে এডিট হয়েছে আমি A to Z পর্যন্ত এখান থেকে দেখিয়ে দেব। তো আমি দুটো অ্যাপস দিয়ে এডিট করতে যাচ্ছি, অ্যান্ড লাইট রুম মোবাইল অ্যান্ড প্রিসেট অপশান, মানে অ্যাপস। তো এখান থেকে আমরা ব্যাকে যাচ্ছি। যাওয়ার পরে আপনারা দেখতেছেন এই একটা প্রিসেট দেখতেছেন। তো আমি ওই পিকের উপর আজকে এই প্রিসেটটা মানে ইউজ করব। তো এটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো সেটা আমি দেখিয়ে দেব। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক করে দিবানে, তো ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে আপনারা দেখতেছেন 3 আইকন, এখানে টিপ দিবেন। দেওয়ার পর কপি সেটিংস যাওয়ার পর এখান থেকে আপনাদের এই যে টিক চিহ্ন আছে এইটাই টিপ দিতে হবে। দেওয়ার পর কপি হয়ে গেছে। তো এখান থেকে আমরা ব্যাকে যাচ্ছি, যে আপনি যে পিকটার উপরে এটা সিলেক্ট করতেছেন সেইটার উপরে যাবেন। সেই পিকটা আমি সিলেক্ট করলাম। তো এখান থেকে আবারও আপনারা কপি মানে 3 আইকনে যে কপি না পেস্ট সেটিং, এই যে পেস্ট সেটিং এইটার পরে টিপ দিবেন। দিলে দেখবেন অটোমেটিকলি আপনার পিকের উপরে এটা সেট আপ হয়ে গেছে। তো দেখতেছেন যে ফেসটা একটু অন্যরকম হয়ে গেছে, তো আমরা এখন ফেসটা অ্যাডজাস্ট করব। তো দেখতে থাকেন, আমাকে ফলো করেন প্লিজ। তো এখান থেকে আপনি দেখতেছেন আমার পিকের উপরে লাইটটা একটু বাড়তি হয়ে গেছে। তো আমি এখান থেকে লাইট কমিয়ে দিচ্ছি, লাইট কমিয়ে দিলাম। দেওয়ার পর এদিকে সব কিছুই ঠিক আছে, ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো এটা হয়ে গেছে। আপনারা কালার টুলস আছে, এখানে যাবেন। যাওয়ার পর নিচে কি কোনো অপশন কিছু করা লাগবে না। তো আপনারা একজাক্টলি মিক্স টুলের পরে চলে যাবেন। এখান থেকে আপনারা দেখতেছেন রেড কালারের হিউটা সমান সিচুয়েশন সমান লাস্টের ওটা 33। তো এখান থেকে আমরা হিউটা একটু বাড়িয়ে দিচ্ছি ঠিক এতটুক, আর সিচুয়েশনটা একটু কমিয়ে দিচ্ছি। নো কমানো যাবে না, একটু বাড়াতে হবে। তো লাগবে এতটুক থাকা লাগবে, 10 কিংবা 9। তারপরে অরেঞ্জ কালারে যে আপনার হিউটা প্রায় সম্পূর্ণ বাড়ানো আছে, তো এটা কোনো ফ্যাক্ট না। আপনার সিচুয়েশনটা কমাবেন, কারণ এর নেক্সটে মানে গত ভিডিও আমি বলেছি যে আপনাদের এই যে অরেঞ্জ কালার এটাই আপনার ফেসের কাজ হচ্ছে। দেখেন ফেসটা আগে ছিল এমন,
এখন হয়ে গেছে এমন, আগে ছিল এমন, এখন হয়ে গেছে এমন। তো এখান থেকে একদম লাস্টের যে অপশনটা আছে, তো এইটাকে আপনাকে আপনাদের বাড়াইতে হবে। তো আমি বাড়াচ্ছি, দেখেন ফেসটা অনেক হোয়াইট হয়ে গেছে, তো এমনই থাকা লাগবে। তো আমার আমাকে ফলো করলে আপনার পিক অসাম দেখা যাবে অ্যান্ড খুবই ভালো লাগবে। এবং আপনারা চাইলে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া থাকবে। তো দেখবেন যে আমার পিকগুলো আমি হয়তো এডিট করা বেশি দিন শিখি নাই, তো একজ্যাক্টলি যতদিন শিখছি ততদিন থেকে আমি ফেসবুকে ছাড়তেছি। তো ইদানিং একটু চাপের ভিতরে আছি, তবু আমি কালকে একটা পোস্ট করেছি। তো দেখেন আমার যেরকম পিক তেরকম লাইক পড়তেছে। তো আপনারা যদি লাইক করতে মানে লাইক বাড়াইতে চান, তো এই ধরনের এডিট করবেন, করার সত্ত্বে আপনার ফটোগুলো লাইকার হবে বেশি। তো এইটা হয়ে গেল যাওয়ার পর, এখন দেখতেছেন ফেসটা কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে আমাদের আর কি অন্য কিছু করা লাগবে না, এমনিতে অপশানগুলো একটু ঘুরে যায়। তো দেখতেছেন সব কিছুই ঠিক আছে। এখানে আমি আগে বলছি এই তিনটে অপশান আপনার শার্ট অ্যান্ড প্যান্টের কাজ হয়, ব্যাকগ্রাউন্ড নেয় না এই তিনটেই। তো এখানে লাগবাক অলরেডি হয়ে গেছে, তো এখান থেকে আমরা একজাক্টলি করে দেবো ডান। ডান করার পরে আপনাদের যাইতে হবে কালার টুলসের নিচে, যে টুলসটা আছে এইটায়। এটা যাওয়ার পরে ফার্স্টে যে অপশানটা আছে সেইটায় আপনাদের 20 করে দিতে হবে মাইনাস। তো ওখান থেকে নিচের ওইটা, তার নিচের ওইটা, তো আর এই যে এইটা দেখতেছেন, সরি, এখান থেকে এইটা করা লাগবে না। এটা করলে দেখেন আপনার পিকটা একটু ডিসকালার হয়ে যাচ্ছে। তো এইটাকে আমরা করে দিলাম মাইনাস, লাগবেক সমান সমান রাখতে হবে। তারপরে দেখতেছেন এই যে অপশানটা, এইটাকে আপনারা একটু টেস্ট করে নেবেন। তো আমি যেহেতু ডিপ করতে চাই, তো আমি এমন রাখবো 56। তো এমন রাখলে দেখেন পিকটা কিন্তু এখনও পর্যন্ত অসাম লাগতেছে, আরও তো কাজ বাকি আছে। প্লিজ একটু ওয়েট করে ভিডিওটা পুরোপুরি দেখেন আর খুব খেয়ালভাবে করে দেখবেন। তো যদি দেখেন ওইভাবে তো আপনারা এডিট করা শিখে যাবেন। তো তার নিচে এই যে এটার নিচে একটা টুলস আছে, এটার ভিতরে যাবেন, যাওয়ার পর ফার্স্টে যে অপশানটা আছে সেটা বাড়িয়ে দিতে হবে। তারপরে এই যে অপশানটা দেখতেছেন এইটাকেও বাড়িয়ে দিতে হবে, এই যে তো এতটা বাড়ায় না বাড়ালেও হবে, তো আপনারা একজাক্টলি এতটুকু বাড়ায়েন। তো আরেকটা এই যে অপশান এইটা, আর এইটাকে একটু কমে দিতে হবে, এইটাকে হালকা বাড়িয়ে দিতে হবে। তো দেখতেছেন ফ্রেন্ডস মানে পিকটা একদম অসাম লাগতেছে। তো এখান থেকে আমাদের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আর একটা জায়গায় ঘুরে আসি, তো এখানে যদি কোনো টুলস থাকে তো আমরা সেটা ইউজ করতেও পারি, একজাক্টলি আমি করব না এখন ইউজ, তো এখানে নাই। তো আমরা ব্যাকে চলে যাচ্ছি, যাওয়ার পর আপনাদের এইটার কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আমি ফেসটা আরেকবার ভালো করে দেখে নিচ্ছি, যেহেতু পিকটা খুব সুন্দর হচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের যদি এরকম হোয়াইট হয়ে যায় বেশি, তো আপনারা লাইকটা একটু কমিয়ে দিয়েন। এই যে এখান থেকে হয়ে গেছে, তো আপনাদের একজাক্টলি এখন কি করা লাগবে, তো এখান থেকে আপনারা থ্রি আইকন দেখতেছেন, থ্রি আইকনে ক্লিক করে সেভ টু ডিভাইস, সেভ টু ডিভাইস। হাই কোয়ালিটি অ্যাভেলেবেল না করলেও হবে, লো কোয়ালিটি, আমি যেহেতু লো কোয়ালিটি করতেছি তো আমার পিক দেখেন ফাটতেছে না, কিন্তু সেভ করার পরেও ফাটবে না। তো এখান থেকে আপনাদের ঠিক এই ধরনের করা লাগবে, সেভ টু ডিভাইস 2048 এইটা করে নিলে হবে। প্লিজ ওয়েট গাইজ, যেহেতু সব কিছু আপনাদের জন্য মন দিয়ে যদি দেখেন তাহলে অবশ্যই শিখে যাবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব, পাশে থাকা। সো গাইজ, আমি লাইট রুম থেকে ডিরেক্টলি চলে আসছি প্লে স্টোরে। প্লে স্টোরে দেখতেছেন ফটোটা অ্যাড করে নিছি,
তো সরি এজন্য যে আমি অ্যাড করাটা দেখাই নাই। তো এক্স্যাক্টলি আপনারা সবই তো জানেন, তো এখান থেকে চ্যালেঞ্জ শুরু করা যাক। আপনি এখানে অ্যাড ফটো করবো, অ্যাড ফটো করবেন, তো এখান থেকে অ্যাড ফটো করার পরে আপনাদের এর উপরে যে ত্রিভুজের কথা আমি বলছিলাম তো সেটা কাটাইতে হবে। তো এখানে দেখতেছেন যে অনেকগুলো আছে, তিনটা ত্রিভুজ আছে, আমি আজকে এই একটা আর একটা কাটাবো, আর অন্য আর একটা আছে আমি পরে দেখাচ্ছি। তো এখন আমরা সিলেক্ট করে নিচ্ছি এটা, তো অ্যাড দিচ্ছি। তো দেখতেছেন যে ডিসপ্লের উপরে চলে আসছে, তো পিকের উপরে আপনাদের ফোনে মানে আপনি যে পিকটা এডিট করবেন সেইটার উপরে এটা কিভাবে দিলে অ্যাডজাস্ট হয় তো সেইটা দেখে আপনারা দিবেন। আমার এক্স্যাক্টলি এমন দিতে ইচ্ছে করছে, তো আমি এটা এমন দিব আজকে। তো এখান থেকে এই যে রিমুভ অপশন দেখতেছেন, মানে তো এখানে যাচ্ছি আমরা রিমুভ অপশনে গিয়ে, এখান থেকে ফার্স্টে আপনার এই যে বডি স্কিন দেখতেছেন তো এখানে যাইতে হবে। এখানে যাওয়ার পর আপনাদের সেটিংটা একটু সেটিং করে নিন, যেহেতু আমি জুম করে ফটোটাই করতেছি। তো এখান থেকে দেখতেছেন আমি এগুলো সব ক্র্যাশ করতেছি। তো এইভাবে এক্স্যাক্টলি আমাদের মানে আপনাদের ফটোগুলো এডিট করতে হবে এক্স্যাক্টলি আমি যেভাবে করতেছি। যদি আমাকে ফলো করেন তাহলে প্লিজ আপনারাও এরকম পেরে যাবেন। তো এখান থেকে দেখতেছেন যে আমি যেভাবে রিমুভ করতেছি এইগুলো, প্লিজ সেভাবে করবেন, তো আপনাদের পিকগুলো অসাম দেখতে লাগবে। আর এখন তো সবাই প্রি মানে পি শার্ট ইউজ করতে জানেন, পি শার্ট অ্যাপস ইউজ করতে জানেন, তো এইগুলো হয়তো না শিখালেও হবে, তবুও আমি শিখাইতে দিচ্ছি। তো দেখতেছেন যে গায়েস একদম অলরেডি কিন্তু হয়ে গেছে ওখানকারটা। এখান থেকে আপনার এই যে কালারটা আপনার হাতের উপরে মানে পিকের হাতের উপরে চলে আসছে, আপনাদের না সরি হাতের উপরে আসতে আমি এখান থেকে রিমুভ মানে রিমুভ করে দিচ্ছি এটা। সরি আমি যা বলছিলাম আমার ফোনটা চার্জে লাগানো রয়েছে, তো এখান থেকে আমি এটা একটু রিমুভ করে নিলাম। নেওয়ার পর আপনার এই এক্স্যাক্টলি আমি এটা কীভাবে সাজাচ্ছি আপনারা শুধু এইটা দেখবেন। তো দেখতে পারতেছেন যে সেটিংটা একটু কমে নিচ্ছি, আমি সিম্পলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু আমি কোনো ভিডিওটা ফার্স্ট মোশন করতেছি না, আমি এক্স্যাক্টলি আমি কিন্তু অরিজিনালভাবে এই ধরনেরই করতেছি। তো দেখতে পারতেছেন ফটোটা অলরেডি ওকে হয়ে গেছে। তো এখান থেকে আর অন্য কোনো অপশন করা লাগবে না, তো রিমুভও করা লাগবে না। তো এখান থেকে আমরা টিক চিহ্নই টিপ দিতেছি, দিয়ে সেভ করে নিতেছি। এখান থেকে আর একটা সেভ দিই, এই যে দেখতেছেন আইকন, এখান থেকে দিলে তো এখান থেকে সরি ডবল টিপ পড়ে গেছিলো। তো এখান থেকে আমরা আবার অ্যাড ফটো করতেছি, অ্যাড ফটো। তো এখান থেকে আমি যেটার কথা বলছিলাম, এখান থেকে আমরা একটা ফ্ল্যাগ মানে প্রজাপতি ফ্ল্যাগ নিব দুইটা, ওয়ান টু এই দুইটা নিচ্ছি। আমি ভিডিওয় বলেছিলাম যে সরি আমরা এগুলো আগে করব না, এখান থেকে এটা ক্যান্সেল করে দিচ্ছি, আবার অ্যাড ফটো যাচ্ছি। আমি যে এইটা বলেছিলাম যে লাভের যে এইটা আছে, এই যে এইটা এইটা আমরা অ্যাড করে নিচ্ছি। এখান থেকে নেওয়ার পর আপনারা এক্স্যাক্টলি দেখবেন যে আপনাদের কোন জায়গাটায় খাটতেছে এটা। তো সরি গাইস আমি এইটা ইউজ করব না, কারণ আমার ফটো এইটা শো করতেছে না। তো আমরা প্লিজ ওয়েট করেন, একটু ধৈর্য ধরে দেখেন, তো আমার ভুল তো হইতেই পারে। তো এখান থেকে আমরা ফ্ল্যাগ নিব,
তিনটাই নিয়ে নিই। এই তিনটা আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক করে দেবো, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতেছেন যে এক্স্যাক্টলি এইটাকে আমরা একটু ব্লার করে নিতে হবে, কারণ যেহেতু ব্লার যদি না করেন তাহলে প্রবলেম হবে। তো এখান থেকে ব্লার নিচ্ছি, যে সেটিংস আমরা কিন্তু বেশিটা ব্লার নেব না, বেশি নিলে একটা ফ্যাক্ট দেখা যাবে, তো আমরা এতটুকু ব্লার নিচ্ছি। তো এইটা আমি এখানে ইউজ করব। ওকে, তো আমরা এইটা ইউজ করব, এটা ছোট করে নিচ্ছি। তো এইটাকে আমরা এই ধরনের দিচ্ছি, যাতে মনে হয় আপনার হ্যান্ড হাতের পরে এটা উড়ে যে বসবে। তো দেখতে পারতেছেন আমি এইটাও ব্লার করে নিচ্ছি। সো যেগুলো করছিলাম ওইগুলো ফলো করলে হবে। তো এটাও আমরা ব্লার করে নিচ্ছি। তো দেখতে পারতেছেন যে এইটা যদি এই জায়গা রাখি তো মনে হবে যে এইটা আপনার হাতের পরে যে বসতেছে, কিংবা আপনি যদি ইচ্ছা করেন তো এইটা এখানেও দিতে পারেন, যেহেতু আপনার ওকে গাইস অ্যাকচুয়ালি অলরেডি হয়ে গেছে। তো এইটাকে আমরা ঘুরিয়ে এইভাবে করে দিচ্ছি। তো এইটাকে আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমরা ব্লার করে নিব। ব্যাকগ্রাউন্ড যতটুকু আছে ঠিক ততটুকু আমরা এটাকে ব্লার করে নিচ্ছি এখান থেকে। ওকে, সো সরি এটা বেশি হয়ে গেছে, আমরা আবার একটু ঠিক করতেছি। ওকে গাইস, ওকে গাইস দেখতেছেন অ্যাকচুয়ালি অলরেডি হয়ে গেছে। তো পিকটা দেখতেছেন যে আমি যদি এখান থেকে সেভ করি তাহলে পিকটা কিন্তু অসম লাগবে। তো দেখেন পিকটা অলরেডি হয়ে গেছে, তো এখান থেকে দেখেন কেমন লাগতেছে। প্লিজ আপনারা কমেন্টে জানাবেন, আর প্লিজ লাইক করবেন অ্যান্ড শেয়ার, সবার খেয়াল রাখবেন। ওকে ভাই, ভালো থাকেন। তো আমি এটাকে সেভ করতেছি, যেহেতু জানেন কিভাবে সেভ করে। তো ওকে হয়ে গেছে, এখান থেকে এখন অলরেডি হয়ে গেছে। তো আমরা ব্যাক যাচ্ছি। ওকে সবাই ভালো থাকবেন ফ্রেন্ডস। এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও সবথেকে লেটেস্ট ভিডিও আপডেট পেতে।